আমি একটা সিম্পল জিনিস বলব, আমাদের ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন হচ্ছে তামিম, এটাতে তো কোনো সন্দেহ নেই। তামিম যেহেতু খেলেনি দুটো ম্যাচ, সেই দুটো ম্যাচে লিটন দাস ক্যাপ্টেন, আর তামিম যদি আবার ফেরত আসে তাহলে তামিম হবে, আর তামিম যদি ফেরত না আসে তাহলে আরেকজন হবে। এটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, কারণ এই কথা বলার কেন বলেছে, কি পরিস্থিতি বলেছে আসলে আমি তো জানি না, আমি না মানে কি অবজেক্টিভটা কি বলা। কন্টিনিউয়াসলি দুই বছর ধরে তো যখন যা চাচ্ছে ওকে চিকিৎসার জন্য দেশে বিদেশে যা যা বলছে আমরা সবই করছি, আমরা তো এর আগে কখনো শুনিনি যে ওরা অন্য কিছু আছে। এখন যদি এখনো বলছে যে ওকে ও একটা ডাক্তার দেখিয়েছে, সে বলেছে ইনজেকশন দিতে হবে নাহলে সার্জারি করতে হবে, ফাইন, যেটা লাগবে আমরা করবো ওর জন্য, মানে আমরা এক পায়ে খারাপ, ওকে সুস্থ করার জন্য যা যা দরকার আমরা করতে রাজি আছি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। বাট এই কমেন্টটা কেন করেছে এটা আমি জানি না, আমাকে কখনো বলেনি, কাজে এটা আসলে বলা মুশকিল। আমি একটা সিম্পল জিনিস বলব, আমাদের ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন হচ্ছে তামিম, এটাতে তো কোনো সন্দেহ নেই। তামিম যেহেতু খেলেনি দুটো ম্যাচ, সেই দুটো ম্যাচে লিটন দাস ক্যাপ্টেন, আর তামিম যদি আবার ফেরত আসে তাহলে তামিম হবে, আর তামিম যদি ফেরত না আসে তাহলে আরেকজন হবে, মানে এটা আগের থেকে বলা। আমরা তো কে শিওর না ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে, আসলে এটা না জেনে কমেন্ট করাটা খুব কঠিন। আমরা চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে কামব্যাক করুক। ওকে, থ্যাংক ইউ। এইসব এখন বলার কোনো সুযোগই নাই এখানে কিছু বলার, বিশেষ করে ওখানে যে আলাপগুলো হয়েছে ওই আলাপটা ওখানেই থাকবে, আমি মনে করি এটা নিয়ে বাইরে আলাপ করার কোনো